সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কাউকে জিজ্ঞেস করলে বলবেন না যে আমি ট্রাইবাল, আমি শিডিউল কাস্ট, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ। জিজ্ঞেস করলেই বলবেন আমি ভারতীয়, আমি সনাতনী। এটা যখনই বলতে পারবেন এই মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর কোম্পানির সেদিনই বিদায় হয়ে যাবে। আমাদের সনাতন হিন্দু ধর্মের কালকে প্রভু জগন্নাথ দেব মাঠে নামবেন, রাস্তায় নামবেন, ভক্তরা দর্শন পাবে, আমরা রথের দড়িতে হাত দিয়ে পুণ্য অর্জন করব। আমি রথযাত্রার গৈরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন সকাল থেকেই আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার এসটি মোর্চার পক্ষ থেকে আজকের হুল দিবস পালন করা হচ্ছে। শুধুমাত্র মিছিল বক্তৃতা দিয়ে শেষ হয়নি, আমি পাঁচ ছটা সরকারের প্রোগ্রাম দেখলাম, খুব দুরাবস্থা। সিভিক ভলেন্টিয়ার, পঞ্চায়েতের চোরগুলো, নির্মাণ সহায়ক থেকে শুরু করে একশো দিনের কাজের সুপারভাইজার, পঞ্চাশটা ষাটটা করে লোক, আর ভগবানও তেমন। সিলদা পর্যন্ত বৃষ্টি, বেলপাহাড়িতে বৃষ্টি নাই। আমি যাব বিজেপির প্রোগ্রাম, খড়িকার আগে পর্যন্ত বৃষ্টি, খড়িকা থেকে কেসিয়ারি বৃষ্টি নাই, কারণ বিজেপি মাঠে, ভগবানও সঙ্গে আছে। তাই আজকে এখানে কালচারাল হয়েছে, স্পোর্টস হয়েছে, নানা প্রোগ্রাম হয়েছে, আমি বলবো, তারপরে সমারোহ ভাষণ দিয়ে ভাতৃপ্রতিম সনাতন মান্ডি আমাদের এসটি মোর্চার সভাপতি আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন। আমি প্রথমেই এসটি মোর্চার সভাপতি সনাতন মান্ডি, আমাদের এসটি মোর্চার নেতা বিমল সোরেন, রাজ্য সম্পাদিকা আমাদের পার্টির উচ্চশিক্ষিতা সোনালী মুর্মু, এবং আমাদের এসটি মোর্চার প্রতিনিধি চরণ মান্ডি এবং বিনোদ মুর্মু, এদের সবাইকে আমি জোহার জানাই আজকের এই পবিত্র দিনে। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন, আমাদের সকলকে এক সূত্রে বেঁধেছেন প্রবীণ জেলা সভাপতি তাপস মিশ্র মহোদয়, প্রাক্তন জেলা সভাপতি রাজ্যের সহসভাপতি সমীর দাস মহোদয়, এই সাংগঠনিক জেলার ইনচার্জ সম্মানীয় লক্ষ্মীকান্ত সাউ, আমাদের সংগঠনের চারজন সাধারণ সম্পাদকই মঞ্চে আছেন, শুভজিৎ রায়, তপন ভূঁইয়া, উজ্জ্বলা সাহা এবং সঞ্চালক গৌরীশঙ্কর অধিকারী। এর বাইরেও সহসভাপতি ডক্টর শঙ্কর গুচ্ছাই, রমাপ্রসাদ গিরি, এই মণ্ডলের সভাপতি মৌমিতা সিং, মৌমিতা সিংহ, সন্দীপ পাল, এবং আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, সর্বোপরি চাকরির লোভ দেখিয়ে ভাইপো যাকে নিয়ে গেছিল সেই পঞ্চায়েত সমিতির মেম্বার, পদ্মফুলের জেতা মেম্বার বোন সবিতা সুচিত্রা নায়ক আজকে আবার নরেন্দ্র মোদীজির জয়ধ্বনি দেওয়ার জন্য বিজেপিতে এসে গেছে। কেউ বাইরে থাকবে না, সবে ভোর হয়েছে, বেলা যত গড়াবে ততই মহারাষ্ট্র এখানে হবে, চিন্তার কোনো কারণ নাই। আপনাদের কাছে যেটা আমি বলতে চাই আজকের দিনটার তাৎপর্য, সেটা হলো 1855 সালে আমাদের চারজন বীর যোদ্ধা, তারা এই বিদ্রোহের সূচনা করেছিলেন, 30,000 জনজাতি মূলবাসীদের সঙ্গে নিয়ে। ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করে সিধু মুর্মু,
কানু মুর্মু ভৈরব মুর্মু চাঁদ মুর্মু এই চার ভাই তাদের সঙ্গে তার বোন ফুলো সহ হাজারে হাজারে লক্ষ লক্ষ মূলবাসী জনজাতি ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আমরা মনে করি আমরা ৪৭ যে স্বাধীনতা পেয়েছি তার ভিত্তিভূমি আমাদের মূলবাসীরা তৈরি করে দিয়ে গেছিলেন ভুল বিদ্রোহের মাধ্যমে। তাই আজকে গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় আমাদের মূলবাসী জনজাতিরা আছেন তারা হুল দিবস মর্যাদার সঙ্গে পালন করছেন। আমরা মনে করি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই জনজাতি মূলবাসী তারা তাদের অনেক অধিকার ফিরে পেয়েছেন। তাদের জমি, তাদের জঙ্গল, তাদের জল, এই তাদের যে অধিকার, এই অধিকার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। আমাদের প্রাইভেট ডিপার্টমেন্টের মন্ত্রী অর্জুন মুন্নার নেতৃত্বে একাধিক উন্নয়নমূলক কাজ গোটা দেশ জুড়ে হয়েছে এবং যে কর্মসূচি পশ্চিমবঙ্গে আপনি দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা ট্রাইবাল এলাকায় যে জেলায় আছে সেখানে ৪,০০০ রেসিডেন্সিয়াল স্কুল ক্লাস ১ থেকে একেবারে ১২ পর্যন্ত মোদীজি চালু করেছেন ২০২২-২৩-এ, যেখানে বিনা পয়সায় একেবারে খাদ্য থেকে পড়াশোনা থেকে শরীর গঠন থেকে আমাদের মূলবাসী জনজাতিদের উপযুক্ত তৈরি করে তাদের মেধার উন্মেষ ঘটানোর কাজটা করছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে এইসব স্কিম নেই, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করেন যে আমি ২০০-৫০০ টাকা ভাতা দেব, ভোটের আগে ভিক্ষা দেব, আর ৩০% দুধের গাইকে ভালো করে সুন্দর করে জিন্নার বংশধরদের পালন করব, তাহলে আমার বৈতরণী পার হয়ে যাবে। আরে নুপুর শর্মার ইস্যুতে ৪ দিন ধরে রাস্তায় তাণ্ডব করেছে, যোগী আদিত্যনাথ রুলবাড়ি দিয়ে তুলে দিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচিতে তুলে দিয়েছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলছে ধর্মবাব তুই রাস্তা থেকে উঠে যা বাবা। ৪ দিন ধরে পুলিশ দর্শক কোথায়? আইসিকেসিআরই। এই কদিন আগে হুল দিবস পালনের জন্য চাঁদা তুলছিল আমাদের গাঁওতার ছেলেরা পাচিয়ারা। মালতী কুসকুকে কি অবস্থা করেছেন আপনারা? কোথায় ছিলেন আপনারা ৪ দিন ধরে যখন NH4 হাওড়া জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা তাণ্ডব করছিল, যখন খড়গপুরে সব রেল বন্ধ, হাওড়া থেকে একটা রেল বেরোচ্ছে না, ক্যান্সার পেশেন্ট রেলের মধ্যে মারা যাচ্ছে, রেফার রুগী হসপিটালে পৌঁছাতে পারছে না, ধুলাগড় টোল প্লাজায় দুজন গর্ভবতী মা রাস্তায় প্রসব করতে বাধ্য হচ্ছেন, তখন কোথায় ছিল আপনার লাঠি, কোথায় ছিল টিয়ার গ্যাস, কোথায় ছিল হেলমেট, কোথায় ছিল আইন? এই আইনটা মালতী কুসকুর ক্ষেত্রে প্রয়োগ হয়, জানতে হবে আপনাদের। আপনারা না জানলে পশ্চিমবঙ্গটা থাকবে না। আর দেখুন কি সুন্দর, তো বড় বড় কথা বলে না, এখন তো রাস্তায় প্রোগ্রাম করতে পারেন। এখানে কি চারটে মন্ত্রী এসেছিল, ওগুলো সব ল্যাম্প পোস্ট, হলের ভিতর তার অর্ধেক সিট ভরিয়েছে কারা? সিভিক ভলেন্টিয়ার্স, নইলে আশাকর্মী, জোর করে নিস, এরা এরাও আমাদের বিরোধী হয়, অগ্নি বীরের অগ্নি পথের বিরোধিতা করে, আর সিভিক ভলেন্টিয়ার্স এর ৬ মাস অন্তর রিনিউয়াল হয়। এই মুখ্যমন্ত্রী সবাই দেখছে তো কি অবস্থা করেছে। আজকে এদেরকে প্রশ্ন করি যে যেখানে মূলবাসী জনজাতি উড়িষ্যার প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু, তাকে যখন
নরেন্দ্র মোদিজী রাষ্ট্রপতি করতে চান তখন আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কোম্পানির মালিক তোষণবাজ মমতা ব্যানার্জি তার বিরোধিতা করে কেন? ওখানে তো প্রতীক নেই, পদ্মফুল চিহ্নে তো লড়ছেন না, এ তো নন পলিটিক্যাল লড়াই হয়। তাহলে আদিবাসী সমাজ, মূলবাসী জনজাতি সমাজ, আপনাদের হিতাকাঙ্ক্ষী কে? হিতাকাঙ্ক্ষী নরেন্দ্র মোদীজি, আর আপনাদের বিরোধী কে? তার নাম হলো মমতা ব্যানার্জি, যিনি যশবন্ত সিনহাকে দাঁড় করিয়ে দ্রৌপদী মুর্মুকে সবচেয়ে বড় পোস্ট ভারতবর্ষের সাংবিধানিক পোস্টে বসার ক্ষেত্রে আটকাতে চান, বুঝে নিয়েছেন। শুধু আজকের দিনে নয়, অতীত যদি দেখেন 1925 সাল পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপি আবিষ্কার করে সাঁওতালি ভাষা লিখলেন, এতদিন চলে গেল এই ভাষাকে অষ্টম তফসিলে কেউ স্বীকৃতি দেয়নি, 2003 সাল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি অষ্টম তফসিলে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। তাহলে আমরা মুখে বলি না, আমরা কাজ করে দেখাই। আর আপনাদের মুখ্যমন্ত্রী তো দ্রৌপদী মুর্মু শুধু নয়, আদিবাসী বোনরা এখানে নৃত্য করছিলেন, নমস্কার করলাম। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 8ই জুন আলিপুরদুয়ারে গেছিলেন গণবিবাহ দিতে সরকারি টাকায়, সরকারি টাকা আর কিছুটা পুলিশের তোলা তোলা টাকা। ওই ট্রাক থেকে দেখেন না, ভসরাঘাটের এধার আর ওধার মাল উঠছে আর ভাইপোর কাছে যাচ্ছে। তা সেখানে গেছেন, আদিবাসী বোনরা লাইন দিয়ে নৃত্য করছে, নিচে মাদল ধামসা বাজছে, মুখ্যমন্ত্রী একটা পাঞ্চি পরেছেন, তিনি সবসময় এগুলো করেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কোন নিত্যরত বোনের হাতে, মূলবাসী বোনের হাতে গ্লাভস ছিল না, শুধু দুটো বোনের হাতে ওখানকার পুলিশ আর ডিএম গ্লাভস পরিয়ে দিয়েছিলেন, যে দুটো বোন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেছিলেন। তাহলে বুঝতে পারছেন এই মুখ্যমন্ত্রী এই মূলবাসী জনজাতিদের হাত ধরতে ঘৃণাবোধ করেন, এটা তো ভিডিও ছবিতে প্রমাণ হয়ে গেছে। আর দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদীজি রাষ্ট্রপতি করতে চান। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন, পশ্চিমবঙ্গ বিপদে আছে, মুখ্যমন্ত্রী মানে তৃণমূলের মালিক তিনি আসানসোলে বলছেন 21শে জুলাই জিহাদ হবে বিজেপির বিরুদ্ধে। আরে বিজেপি মানে কি? বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি। বিজেপি মানে কি? 303টা নিজের লোকসভার মেম্বার, আরো 60টা 70টা এনডিএর মেম্বার। বিজেপি মানে কি? 100টা রাজ্যসভার মেম্বার। বিজেপি মানে কি? 18টা রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি মানে কি? পশ্চিমবঙ্গের 2 কোটি 30 লক্ষ মানুষ। তুমি 2 কোটি 30 লক্ষ মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছ, 21শে জুলাই নাকি জিহাদ হবে। এই জিহাদটা কি আমাদের রাষ্ট্রভাষা হিন্দি? না। আন্তর্জাতিক ভাষা ইংলিশ? নো। মিষ্টি ভাষা বাংলা অথবা আমাদের সাঁওতালি ভাষা? তা না। এটা হলো কি আরবি ভাষা, যাতে বলা হয় ধর্মযুদ্ধ। আমরা 3 বার ধর্মযুদ্ধ জিহাদ দেখেছি এই রাজ্যে। প্রথমে আমরা দেখেছি সিএ এর সময়, বাস পুরানো, ট্রেন পুরানো, মন্দির ভাঙা, ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স, সেটা দেখেছি আমরা। কত মানুষ মারা গেছেন দেখেছি আমরা। তারপরে নুপুর শর্মাতে 4 দিন আরেকটা জিহাদ আমরা দেখলাম, আবার একটা জিহাদ নাকি 21শে জুলাই হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলি বলুন, সবসময় মাথায় ঘুরছে 1900 মাথায় ঘুরছে।
তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম পূরণ দিনে বলছেন যে 1947 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 41 মারা যাননি, 47 অবধি বেঁচে ছিলেন। তিনি শরবত খাইয়ে গান্ধীজির অনশন ভেঙেছিলেন। তিন দিন আগে বর্ধমানে বলছেন আমি 1913 সালে মাটি তীর্থ করে দিয়েছি, 1913 আর 1915 সালে জাতিসংঘ এটাকে স্বীকৃতি দিয়েছে। এটা কি জানেন, এই রোগটার নাম কি? এই রোগটার নাম হচ্ছে নন্দীগ্রাম আর 1956 1956। এই রোগটার কোনো ওষুধ নাই, গণতন্ত্রের ওষুধ পড়ে গেছে ওনার উপরে। এই মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামে এসে ডিএমএর দিকে তাকিয়ে সিদূর তো ফ্যামিলি পাওয়া গেল, কানুর ফ্যামিলি তো পাওয়া গেল, ডহর বাবু কোথায়? ডহর তো রাস্তা, তাকে পাবে কোথায়? এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলেন অলচিকি ভাষা। আরে অলচিকি বলে কোনো ভাষা নেই, অলচিকি লিপি সাঁওতালি ভাষা। একে নিয়ে যাবেন কোথায়? 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, 1177টা দেশ পৃথিবীতে। সিপিএম কে ফেলেছি, নন্দীগ্রাম করা লোক এটাকেও ফেলবো, গণতান্ত্রিক ভাবে ফেলবো, আপনাদের নিয়ে ফেলবো, সবাইকে নিয়ে ফেলবো। আর বলবো সনাতনীরা, এখন সনাতন মানে হিন্দু, সনাতন মানে বুদ্ধিস্ট, সনাতন মানে শিখ, সনাতন মানে মহাবীরের উপাসক জৈনরা, সনাতন মানে বিদিন আমাদের মূলবাসী জনজাতি। আমরা সবাই সনাতনী, আমাদের দেশের ঐতিহ্য। কাউকে জিজ্ঞেস করলে বলবেন না যে আমি ট্রাইবেল, আমি শিডিউল কাস্ট, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ। জিজ্ঞেস করলেই বলবেন আমি ভারতীয়, আমি সনাতনী। এটা যখনই বলতে পারবেন এই মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর কোম্পানির সেদিনই বিদায় হয়ে যাবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর শুরু হলো আমাদের লড়াই, লড়াইতে আমরাই জিতবো, মানুষ জিতবে। আপনারা ভাবছেন পঞ্চায়েত কেমন হবে, রাজ্য পুলিশ লড়তে তো হবে, প্রয়োজন হলে অনলাইনে নমিনেশন হবে, যাব আমরা কোর্টে। প্যারামিলিটারি ফোর্স দেয়নি পৌর ভোটে, পঞ্চায়েত ভোটে চার জন্য যাব আমরা। তারপরে তো না পারলে সনাতনী বুথে বাক্স তুলবেন, পুকুরে ফেলবেন, বাক্স তুলবেন, পুকুরে ফেলবেন, এবং এই লড়াইতে মানুষ জিতবে। আর দুর্গন্ধ তো প্রত্যেক দিন পাচ্ছেন আপনারা, চাকরির দুর্গন্ধ কি ভয়ঙ্কর দুর্গন্ধ! এদের চাকরি থাকবে না, টেটে অ্যাপ্লাই করেনি চাকরি দিয়েছে, মাল তুলেছে এই মোহনপুরের কালীপদপতি, ঘর ছাড়া হয়ে গেছে, পালিয়ে গেছে, বাক্স বাক্স টাকা তুলে নিয়ে ওই মোটা চোরটাকে দিয়ে এসছে, ও ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে বাক্স বাক্স টাকা। আর যত তোলামুলের নেতা পরীক্ষায় বসেনি চাকরি পেয়েছে, পরীক্ষায় ফেল করেছে চাকরি পেয়েছে, পিটিপিআই নেই চাকরি পেয়েছে, ধরেছে কোর্ট আর প্রতিবাদও হচ্ছে। তাই আমাদের স্লোগান তিনটি, একটা হলো ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান, আর একটা হলো কাটমানি মুক্ত জনগণের পরিষেবা, আর একটা হলো রাজনীতি মুক্ত পুলিশ। এই রকম পুলিশকে কেউ ব্যবহার কোথাও করেন। এই পুলিশের গোটা কি কাজ জানেন? দুটো কাজ, একটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, বিজেপির নেতাদের আটকানো। যেমন আমাকে নেতাই যেতে দেয়নি 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি 4000 পুলিশ এনেছে, সব রাস্তা ব্যারিকেড। এমন আজকে কেমন লাগছে মাননীয় ডিজি? আজকে হাইকোর্ট কি বলেছে? বলেছে বিরোধী দলনেতাকে আটকেছ ডিজিপি, তখন ঝাড়গ্রামে তিনি এসপি ছিলেন, এখন ভাইপোর ডায়মন্ড হারবারে নিয়ে গেছে আমাকে আটকানোর পুরস্কার। আর অ্যাডিশনাল এসপিটা আছে, মুখ শুকিয়ে আমার বক্তব্য শুনছিল বেলপাড়িতে। এই তিনটাকেই বলেছে 30 জুলাই সশরীরে কোর্টে হাজির হতে। আরে আমার তো ইনি শহীদ বেদি,
শহীদ পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্ক একটা ভুল দিতে চেয়েছিলাম, যেতে দেবে না। এদের কাজ হচ্ছে এইটা, আর একটা হলে পিসিএল এ 7,000, ভাইপো এলে 4,000। পিসিএল এ 7,000 পুলিশ আছে, বিরাট ব্যাপার। লর্ড মাউন্টব্যাটেন এসেছেন, 7,000 পুলিশ, 4 দিন আগে থেকে স্কুল বন্ধ, রাস্তা বন্ধ, বিরাট ব্যাপার। উনি উল্টে দিবেন, 2 কোটি বেকার সৃষ্টি করেছেন, 45 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করে ভিন রাজ্যে পাঠিয়েছেন, 5,62,000 কোটি টাকা ঋণের বোঝা করেছেন, আর দুর্নীতি তো মাথার উপরে উঠে গেছে, কিছু বাকি নেই। আর ভাইপো 1,000 কোটি টাকার মালিক, আর ভাইপোর বউকে সিবিআই রগড়াচ্ছে। এই কাজটা উনি করেছেন, পিসির জন্য 7,000 আর ভাইপোর জন্য 4,000 পুলিশ বেরোয়। 5খানা বুলেট প্রুফ কালো রঙের ফরচুনা যায়, মানে সামনে পিছনে তো অসংখ্য। আর লজ্জা লাগে এই পুলিশগুলোকে দেখলে, দাঁত কেলিয়ে সালিট করে ভাইপোকে। এদের কি অবস্থা, দড়ি ধরে রাস্তায় দাঁড়িয়েছে। অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার, যেন বেতনটা ভাইপোর বাড়ি থেকে আসে, বাবা মার কোনো অবদান নেই, পড়াশোনা করে এরা অবদান নেই, এই অবস্থা করে দিয়েছে এদেরকে। তাই পশ্চিমবঙ্গে একমাত্র রাহুমুক্তি হতে পারে এদেরকে সরাতে। মহারাষ্ট্র হয়ে গেছে, জয় শ্রীরাম উঠে গেছে ওখানে, জয় শিবাজি, এরপরে ঝাড়খণ্ড হয়ে বাংলা ঢুকে পড়বে, সাফ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। শক্ত থাকুন, মাথা নিচু করবেন না, মামলা দিবে, জেলে ঢোকাবে, আবার জেল থেকেও আমরা বের করব, ওই মামলাগুলোকেও আমরা যা করার করব করব, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম এখন থেকে প্রস্তুতি নেবেন এবং পঞ্চায়েতে ভালো করে লড়বেন। সঙ্গে শুভেন্দু অধিকারী আছে, শুভেন্দু অধিকারী আছে, তাপস মিশ্র ডাকলেই মাসে 1-2 দিন তো পাবেন, বড় সভা ছোট সভা মাথায় মারলে আসা, বেল করানো, জেলে দেখতে আসা, হসপিটালে আসা, সব জায়গায় পাবেন। আগে তো তাই করতাম, আবার করব, এত ভালো করে লড়তে হবে। আজকে ভুল দিবসে এই চোর তোষণবাজ দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সরকারকে আরেকবার তাড়ানোর জন্য প্রয়োজনে আরেকটা বড় ধরনের ভুল আমাদের করতে হবে। সেই ভুল এবং প্রতিরোধের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, বিরসা মুন্ডা জিৎকার, সিধু মুর্মু জিৎকার, কানু মুর্মু জিৎকার, চাঁদ মুর্মু জিৎকার, ভৈরব মুর্মু জিৎকার, বন্দে বন্দে। আমাদের সনাতন সোরেন ধন্যবাদ দিবে, উঠবেন না কেউ, সনাতন মান্ডি ধন্যবাদ দিবে, ওর সনাতন ধারে গ্রামের সভাপতির নাম সনাতন সোরেন, আর আপনার নাম সনাতন মান্ডি, নাম ঠিক বলেছি। তা আপনার সনাতন মান্ডি আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন, তারপরে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে নতুন শপথ নিয়ে ভূতকে শক্তিশালী করার আহ্বান নিয়ে, ভূত সশক্তিকরণের শপথ নিয়ে বাড়ি ফিরবেন।